بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি কামাল ভাই, বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে মৃত্যুর পর যে খাওয়ানা দাওয়ানোর আয়োজন করা হয় এটা সম্পূর্ণ বেদাত, কিন্তু যারা কবর খনন করে তাদেরকে খাওয়ানোর ব্যাপারে শরীয়ত কি বলে? জি সম্মানিত ভাই, তাদেরকে আপনি এই উদ্দেশ্যে খাওয়ান যে তারা একটু কষ্ট করলো, তাই আপনি তার একটু মজুরি দিলেন বা খাওয়াইলেন, সেটা আলাদা ভিন্ন কথা, আর মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ানো একটা ভিন্ন কথা। সুতরাং এটার সাথে এর সম্পর্ক নাই, নিয়তটা কি এটাই দেখার বিষয়, আপনি কোন নিয়তে খাওয়াচ্ছেন এটাই দেখার বিষয়। তো যদি গোরস্থানে কোনো নির্ধারিত লোক নির্ধারণ করা থাকে কবর খনন করার জন্য, তার একটা মাসিক ভাতা মাসিক বেতন দিতে পারেন, অথবা তাকে আপনি খাওয়াইতে পারেন ওই নিয়ত করে যে সে ব্যক্তিকে কষ্ট করলো, তাকে আপনি কিছু টাকা দিয়ে দিলেন বা খাওয়াই দিলেন, সেটা আলাদা কথা। কিন্তু মৃত্যু ব্যক্তির সওয়াব হবে, মৃত্যু ব্যক্তির ফায়দা হবে, মৃত্যু ব্যক্তির আজাব মাফ হবে, এই নিয়ত করে কোনো মানুষকে খাওয়াবেন সেটাই বেদাত। মৃত্যু ব্যক্তি মারা গেলে তার জন্য আপনি সাদকাই জারিয়া করতে পারেন, সাদদান খায়াত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, যা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস থেকে সাব্যস্ত। সুতরাং তাকে উদ্দেশ্য করে খানা দানা আয়োজন করবেন খাওয়াবেন এটা হারাম, এটা শরীয়তে জায়েজ নয়। আর যারা কবর খনন করেছেন তাদেরকে তো এই উদ্দেশ্যে খাওয়াচ্ছেন না, সেটা ব্যাপার ভিন্ন কথা, তাদের সেটা খাওয়াতে পারেন। কিন্তু ওর সাথে আরো 10টা লোক নিয়ে আসলেন, খাওয়া দাওয়া করাইলেন, যাদেরকে যাতে করে মৃত্যু ব্যক্তিও একটু শান্তি পায় বা কবর আজাব মাফ হয়, তাহলে সেটা হারাম হয়ে যাবে। তো যাই হোক, তাদেরকে স্পেশাল আপনি খাওয়াই দেবেন, সে যারা কবর খনন করেছে সেটা ব্যাপার ভিন্ন কথা। আর হ্যাঁ, আপনি টাকা আলা মানুষ, আপনার টাকা আছে, আপনার বাবা মা মারা গেলে বা যে কেউ মারা গেলে যদি না খাওয়ান, তাহলে মানুষেরা উপহাস করবে, টিটকারি করবে, ঠাট্টা করবে যে কিপটা বা কৃপন, এত টাকা থাকার পরও বাবা মার কোনো মহব্বত বুঝলো না বা আমার নামে কিছু খাওয়াইলো না, এরা বলবে। এক শ্রেণীর লোক আছে যারা পেটুক, যে সমস্ত পেটুক হুজুররা আছে এরাও বলবে, আর ওর সাথে সাথে জাহেল মূর্খ সাধারণ মানুষও বলবে। সুতরাং এ ধরনের কাজে কথায় কর্ণপাত দেওয়া যাবে না, কারণ আধিক্য বা অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি নয়, যে অধিকাংশ মানুষ এটা করতেছে খাচ্ছে তাই সেটা সত্য হয়ে গেলো এটা নয়। কোরআন এবং হাদিস কি বলতে সেটা আমাদের দেখার বিষয়। হ্যাঁ, ওই দেশীয় কুসংস্কার ছেড়ে দিতে হবে, এগুলো সবকিছু দেশীয় কুসংস্কার। আমাদের দেশের তথাকথিত কিছু হুজুর যারা পেট পূজা করে, যারা টাকার জন্য দৌড়াদৌড়ি করে, তারা এই ধরনের কাজ করে থাকে। সুতরাং কর্ণপাত করার প্রয়োজন নেই, আপনি আপনি একটা আবন করবেন, দোয়া করবেন তার জন্য, পিতামাতার জন্য বা মৃত্যু ব্যক্তির জন্য দান করবেন, সেটা অবশ্যই কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। জাজাকাল্লাহ।